প্রিয়ানন্দ আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। মুর্শিদাবাদের ডোমকল কলেজে নবীন বরণ ও সোশ্যাল উপলক্ষে চটুল গানের সঙ্গে আপত্তিকর নাচ, সেই ছবি প্রকাশ্যে আসায় শুরু হয়েছে বিতর্ক। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, কলেজ কর্তৃপক্ষের কি বক্তব্য? এই ছবি সামনে আসার পর কলেজ কর্তৃপক্ষ যথেষ্টই অস্বস্তিতে। আমরা ভারপ্রাপ্ত যিনি অধ্যক্ষ রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি বলছেন, আমি এই ঘটনা যখন ঘটে আমি ছুটিতে ছিলাম, আমি আজকেই কলেজে যাব এবং আপনাদের কাছে প্রথম শুনলাম, এবং এই ঘটনা যদি ঘটে থাকে সেটা নিন্দনীয় ঘটনা এবং কলেজ যারা পরিচালন সমিতি আছেন তাদেরকে বলবো গোটা ঘটনাটা তদন্ত করে দেখার জন্য। কিন্তু ইতিমধ্যেই এই যে 26 এবং 27 তারিখ দুদিন ধরে সোশ্যাল এবং নবীন বরণ অনুষ্ঠান ঘিরে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের ভিডিও কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া চারদিকে ছড়িয়ে পড়ায় শোরগোল পড়েছে এবং বিভিন্ন মহল থেকে এই ঘটনার কিন্তু নিন্দা করা হচ্ছে এবং কলেজের অনুষ্ঠানে এই ধরনের না নাচ গান এবং সেটাই নিয়ে কিন্তু ইতিমধ্যেই অনেকেই প্রশ্ন তুলেছেন। সুস্মিতা, ধন্যবাদ রাজীব। এই ঘটনা প্রসঙ্গে টিচার ইন চার্জের বক্তব্য আমরা শুনবো। আমি তো ওই প্রোগ্রামের সময় ছুটিতে ছিলাম, আমি আজকেই জয়েন করব কলেজে। তো আমার কাছে, আমি যা এখনো পর্যন্ত আপনাদের কাছে শুনছি, এরকম ঘটনা ঘটেছে। তো এরকম ঘটনা যদি ঘটে থাকে অবশ্যই নিন্দনীয়, এরকম ঘটনা কলেজের অনুষ্ঠানে না ঘটাটাই ঠিক। তবে সোশ্যাল ফাংশনের ব্যাপারটা যেহেতু ছাত্ররা দেখে, সেহেতু আমার কাছে টোটাল খবরটা এখনো পর্যন্ত নাই। আমি অবশ্যই কলেজ প্রশাসনকে বলবো যে তদন্ত করতে, এবং যদি এরকম ঘটনা ঘটে ভবিষ্যতে যাতে কলেজের সোশ্যাল ফাংশনে এরকম কোনো কুরুচিকর ব্যাপার না ঘটে সেটা আমরা অবশ্যই দেখব। অন্যদিকে বিশ্বভারতীর ঐতিহ্য